তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in এই ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে আমরা রয়েছি। এখান থেকেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেটা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটির সঙ্গে থেকো শেষ পর্যন্ত, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনে প্রেস করে দিও। তো আমরা দেখিনি সরাসরি সেই বিজ্ঞপ্তিটা। তো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো এই পদের জন্য আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে যদি মাধ্যমিক পাস করে থাকেন অবশ্যই আপনারা এখানে আবেদনযোগ্য। তো আপনাদের বয়সসীমার কথায় যদি আসি, তো এখানে বয়সের হিসাব বলা হচ্ছে 18 থেকে 50 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয় অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন, এবং বয়সটা আপনাকে হিসাব করতে হবে 1/1/2022 অনুযায়ী 18 থেকে 50 বছরের মধ্যে। তো এখানে বলা হচ্ছে এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কোনো অফলাইন বা অনলাইন আবেদনপত্র জমা করতে হবে না। এখানে কোনো রকম কোনো অনলাইন আবেদন বা কোনো রকম কোনো আবেদনই করতে হচ্ছে না, এখানে সরাসরিভাবে ওয়াক ইন ইন্টারভিউ, যেটাকে বলা হয় মানে ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো ইন্টারভিউর দিন আপনাদের যে সমস্ত জিনিসগুলো লাগছে, তার মধ্যে মাধ্যমিক বা বয়সের প্রমাণপত্রের যে সার্টিফিকেট সেটা লাগছে, মার্কশিট লাগছে মাধ্যমিকের, এছাড়াও আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ডটাও আপনারা নিয়ে যাবেন এখানে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাদের কিন্তু অরিজিনাল নিয়ে আসতে হবে, অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে কিন্তু ওখানে যেতে হবে। এবার নিয়োগ প্রক্রিয়া, এখানে বলা হচ্ছে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো সরাসরি একটা দারুণ সুযোগ, যদি আপনারা চান অবশ্যই কিন্তু যেতে পারেন সরাসরি ইন্টারভিউর দিন। তো ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2022 তারিখে কিন্তু এই কিন্তু মানে যেটা হচ্ছে ইন্টারভিউ সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, এবং সকাল 11টা থেকে 3টা পর্যন্ত কিন্তু এই ইন্টারভিউ চলবে। তো এর যে মূল স্থান, ইন্টারভিউ স্থান হচ্ছে দ্য সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস সাউথ হুগলি ডিভিশন সেকেন্ড ফ্লোর শ্রীরামপুর হেড অফিস বিল্ডিং শ্রীরামপুর। তো এখানে গিয়ে আপনাদের কিন্তু ইয়ে করতে হবে। তো পিন নাম্বার বলা হচ্ছে 712201 এই পিন নাম্বার। এছাড়াও আপনার যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে সরাসরি আপনারা কল করতে পারেন, দুটো নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো 62 89 85 76 63 03 32 66 20 5 8 7 এই দুটো নাম্বারে কিন্তু আপনারা কল করে জেনে নিতে পারেন আরও বিস্তারিতভাবে। তো এটাই ছিল নোটিশ। তো আপনারা যদি আবেদন করতে চান ডেফিনেটলি আবেদন করুন, অসুবিধা হলে তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো থ্যাংক ইউ সকলকে।